আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমার বিশ্বাস মামুদ করিম নিপুন প্যানেল জয় যুক্ত হবে। জয় পরাজয় থাকতেই পারে, আমি যদি জয়ী হই আমি যেভাবে শিল্পীদের পাশে থাকবো, আমি জয়ী না হলেও শিল্পীদের পাশে থাকবো। যদি এখানে কেউ কাজ না থাকে, কেউ কোনো শিল্পী আসবে না, তো যাদের কাজ থাকে তারাই আসে। পরিস্থিতি ছিল ভালো, এখানে শিল্পীরা আমরা সবাই ভাই 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 বোন, আমরা দিন শেষে সবাই আমরা এক। হয়তো দুইটা প্যানেল হয়েছে, আসলে সবাই তো আমরা শিল্পী, এবং আমি মনে করি যে একটা নির্বাচন হচ্ছে আমাদের শিল্পীদের মিলন মেলা। আমরা যে যেখান থেকেই দাঁড়াক, আমরা মন মানসিকতায় সবাই আমরা এক, এবং 19 তারিখে শিল্পী ভাই বোনরা ভোট দিবে, তাদের পছন্দের লোককে ভোট দিবে, যাদের যোগ্যতা আছে, যারা শিল্পীদের পাশে সবসময় থাকে তারাই জয়ী হবে ইনশাল্লাহ। সাধারণত সারা বছর এফডিসি একটু ফাঁকা থাকে, কিন্তু নির্বাচনকে ঘিরে হলে উৎসব মুখর যে পরিবেশ তৈরি হয়েছে এফডিসিতে, তো ফাঁকা থাকে কথাটা ভুল। যদি এখানে কেউ কাজ না থাকে, কেউ কোনো শিল্পী আসবে না, তো যাদের কাজ থাকে তারাই আসে। আজকে আমি মনে করেন 3 দিন পরে আসলাম, আমার কাজ ছিল না বলে আমার আসা হয়নি। অতএব এফডিসি ফাঁকা থাকে না, এফডিসি ভরাই থাকে, হয়তো কাউকে দেখেন কাউকে দেখেন না। শিল্পীদের যে একসাথে হওয়ার যে একটা উৎসব বা একটা আনন্দ উৎসব নির্বাচনকে ঘিরে হলো, সেটা হচ্ছে, তো এই অনুভূতিটা কেমন লাগে সবাইকে একসঙ্গে? এটা অনুভূতিটা অবশ্যই ভালো, কারণ সব শিল্পীদের সাথে দেখা হবে। অনেকেই আছে যারা এখন অভিনয় থেকে দূরে আছে, হয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত, পারিবারিক ই নিয়ে ব্যস্ত, এই নির্বাচনের সময় দেখা হয়, কথা হয়, ভালো লাগে। অমিন ভাই, নিজের প্যানেল নিয়ে কতটুকু প্রত্যাশা রয়েছে, জয়লাভ করবেন নাকি? আমার বিশ্বাস মামুদ করিম নিপুন প্যানেল জয় যুক্ত হবে। শেষ প্রশ্ন, নির্বাচনে যেমন জয় থাকে বিজয় থাকে, যদি হেরে যায় তাহলে কি আপনি আগেও যেমন সিনেমার জন্য কাজ করেছেন সবার জন্য একই কাজ চলতে থাকবে? অবশ্যই, জয় পরাজয় থাকতেই পারে, আমি যদি জয়ী হই আমি যেভাবে শিল্পীদের পাশে থাকবো, আমি জয়ী না হলেও শিল্পীদের পাশে থাকবো ইনশাল্লাহ। যারা জয়ী হবেন তাদের কি বরণ করে নেবেন ফুলের? অবশ্যই অবশ্যই। ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভালো মন্দ বুঝে ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যোগ্য ব্যক্তিকে বেছে ভোটটা দিবেন।